আজকের এই কত সময় উপস্থিত কুমার সত্যগুলো সবার সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র যুবক কৃষক মেহনতি মানুষের প্রিয় মানুষ রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান কামরুল উপস্থিত আরেকজন জননির্বাচিত চেয়ারম্যান আমাদের তাহিরপুর সদর ইউনিয়নের যিনি হাতে হাতে পা পা করে সে ছাত্র রাজনীতি থেকে এখন বিএনপিতে এসেছেন সে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তাহিরপুর ইউনিয়নের সদর চেয়ারম্যান জনাব দেওয়ারে ভাই উপস্থিত আমার আরো সহযুক্ত আছেন এখানে অনেকে আছেন এই এলাকার আমার সাধারণ সম্পাদক সাবেক সভাপতি যুবদলের নেতৃবৃন্দ অনেকেই আমি চিনি সবার নাম বলে অনেক লেট হয়ে যাবো আমি আর দু একটা কথা আমার বক্তৃতা হলো শর্ট বক্তৃতা আমরা 5ই আগস্টের আগে আমরা কিন্তু এইভাবে সমবেত হইতে পারতাম না কোনো দাম না আমাদের আমি সব অনুরোধ এমনি জনলক্ষ এমনি জনলক্ষ এখন কিন্তু আমরা আর এগুলা করি না আমরা এই স্বাধীনতা পেলাম কিভাবে ছাত্র জনতার আন্দোলনের ফসল ছাত্র জনতার আত্মাহুতির ফসল এই যে আজকে আমাদের স্বাধীনতা পেয়েছি আমরা আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারি আজকে থানায় গেলে আমাদের কথা শুনে আজকে অফিস আদালতে গেলে আমাদের কথা শুনে কিন্তু 5 তারিখের আগে আমাদের কথা কেউ শুনতো না বাংলাদেশের নাগরিক কিনা তাও আমরা বলতে পারতাম একটা বিচারে কথা বললেও সেটা আমার কথা হবে না এটা আওয়ামী লীগের একটা ছটকা চুর হলেও তার কথা শুনতে হবে আমি বলছি বাংলাদেশ এখন যেভাবে চলছে কেউ যদি আওয়ামী লীগ